Well, first of all, let me say how happy I am to have come to New York in your great country and great people. And I must say that the American people supported us tremendously during 1971 or War of Independence. And so I have been looking forward to come to this great country. I, Mr. Zia-ur Rahman, do hereby declare independence of Bangladesh. Once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27th. And I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I met the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। গাবতলী থানার বাগবাড়িতে শৈশব ও কৈশোরের একটি সময় পার করে পিতা মনসুর রহমানের সাথে কলকাতায় এবং দেশ বিভাগের পর তিনি চলে যান করাচিতে। শিক্ষাজীবন শেষে ভর্তি হন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। কমিশন লাভ করেন 1955 সালে। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়ে, জিয়াউর রহমান তখন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বীরত্বের স্বীকৃতি হিসেবে বীরত্বম খেতাব পান। 1975 সালে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। শহীদ জিয়া মাত্র 6 বছরের জন্য রাষ্ট্র পরিচালনার সুযোগ পান। 1981 সালের 29 মে রাতে চট্টগ্রামে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সভা শেষে ঘুমিয়ে পড়েন। ভোর 4টায় গুলির শব্দে কেঁপে ওঠে পুরো সার্কিট হাউস। বৃষ্টির মতো গুলি ছুটতে ছুটতে বিপদগামী সেনা সদস্যের কয়েকজন উঠে যায় দোতলায়। ব্রাশ ফায়ারে ঝাঁঝরা হয়ে যায় জিয়াউর রহমানের শরীর।
মাত্র 45 বছর বয়সে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘাতকদের বুলেটে প্রাণ হারান এই সফল রাষ্ট্রনায়ক। গুলির চিহ্ন আর রক্তের দাগ এখনো সেই দিনের স্মৃতি মনে করিয়ে দেয়। মাত্র 9 মিনিটের তাণ্ডব শেষে নির্বিঘ্নে চলে যায় হামলাকারীরা। বেলা 10টায় কজন সেনা কর্মকর্তা জিয়ার মৃতদেহ সহ তিনটি লাশ নিয়ে যায় শহর থেকে 23 কিলোমিটার দূরে রাঙ্গুনিয়া উপজেলার পাহাড়ি এলাকায়। এখানেই প্রথম কবর দেয়া হয় জিয়াউর রহমানকে। ঘটনা জানাজানি হলে মৃতদেহ ঢাকায় আনা হয়। তিনি যে কতটা জনপ্রিয় ছিলেন তা বোঝা যায় ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত তার নামাজে জানাজার দৃশ্য দেখে।